একুশটা পনেরো মিনিট সময়ে কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মালোপাড়া ইস্তিয়াক আহমেদের বাসায় মানে তিনতলা ভবনের তৃতীয় তলায় মানে বারান্দায় একটা অগ্নিকাণ্ড হয়েছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পৌঁছে এবং আমাদের ফার্স্ট কল কার্যবাহী গাড়ি দিয়ে আগুনে পানি নিক্ষেপ করে আমাদের কয়েক মিনিট কাজ করার মাধ্যমে আমাদের আগুন নিয়ন্ত্রণে এসে যায়। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি ওখানে বারান্দায় একটা মানে ওনারা 15-20টা মুরগি পালন করত, ওখানে 15টা মুরগি মারা গেছে আর 6টা মুরগি জীবিত আমরা উদ্ধার করতে পারি। আচ্ছা, এই শর্ট সার্কিটের কারণটা কি? এটা আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে, কিন্তু আমাদের তদন্ত সাপেক্ষে সঠিকটা বলা যায়।